আজকের একটা নতুন ব্লগে তোমাদের জন্য কিছু ইনফরমেশন দিয়ে এই ব্লগটা স্টার্ট করছি এবং আশা করি এই ইনফরমেশন গুলো তোমাদের অনেক কাজে লাগবে। কারণ আজকের এই এই ভিডিওটাতে আমি তোমাদের বলবো আমাদের রুম টুকটা দেখাবো আর তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করব রুম রেন্ট এবং কিরকম কি রুম আছে বা হোটেলটা কিরকম, খাবার দাবার কিরকম, বাচ্চার জন্য ফেসিলিটি কিরকম, রুম সার্ভিস কিরকম, সমস্ত কিছু হাউসকিপিং কিরকম সমস্তটা তোমাদের সাথে আজকে এই ভিডিওতে শেয়ার করব এবং এই হোটেলের কিচেন রুমটা তোমাদের সাথে আমি বললাম তো আজকে এই ভিডিওতে শেয়ার করব। তো চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট করি এবং ভিডিওটা যদি এইটুকু মনে হয় তোমাদের কোনো উপকারে লাগবে আর বা যা যদি মনে হয় এইটুকু ভিডিওটা ভালো লেগেছে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে ক্লিক করো। যখন সাবস্ক্রাইব করবে তখন বেল নোটিফিকেশানে গিয়ে অল নোটিফিকেশানটা ক্লিক করে দিও, তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবে। আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে লাইক করে দিও একটা, আর বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করো। তুমি যদি আমার ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আমি তোমার প্রতি অনেক অনেক কৃতজ্ঞ থাকবো। তো চলো লেটস স্টার্ট। একটা রুম ট্যুর করার জন্য রুমটাকে ফাঁকা দরকার। এই যে কর্তামশাই শুয়ে আছে, মানে রুমটাকে আমি ফাঁকা পাচ্ছি না যে রুম টুরটা আমি করাবো। ফাইনালি মেয়েটাকে শ্বশুর শাশুড়ির কাছে দিয়ে এলাম, শ্বশুর শাশুড়িও আমাদের পাশের রুমেই রয়েছে সেম টু সেম, আর ওখানে বসিয়ে দিয়ে এলাম শিশাইদের ধাড়িটাতে নিয়ে আমি এসে রুমটাকে একটুখানি গোছানো বাগানো করে তোমাদের সাথে শেয়ার করছি। আর রুম এই হোটেলটা এতটাই ভালো, এই হোটেলটাতে আমরা প্রতিবার এসে থাকি, ইভেন শ্বশুর শাশুড়ি 25 বছর ধরে আসছে, 25 বছর ধরে কিন্তু এই হোটেলটাতেই থাকে। এই হোটেলটার নাম হচ্ছে সাগরিকা, যেটা তোমরা ফ্রন্টেই দেখে নিয়েছো। আর এই হোটেলের রুম সার্ভিস হাউসকিপিং ভীষণ ভালো। এখানে বিদ্যা বলে একজন আছে, যে আমরা প্রতিবার আসি আমার বাচ্চার জন্য খাবার, মানে আমার মেয়ে আলু ভাজা ভাত আর বাটার খায়। তো রাত্রেবেলা এখানে আলু ভাজা হয় না, কিন্তু আমার মেয়ের জন্য স্পেশালি করে দেয়। আমার মেয়ে বিঞ্জাল ফ্রাই খেতে ভালোবাসে, বিদ্যা সকালবেলা বিঞ্জাল ফ্রাই করে দেয়। মানে আমার মেয়ে যা যা প্রয়োজন, বা তোমার বাচ্চা যদি শুধু একটুখানি খিচুড়ির ঘ্যাট খেতে চায় সেটাও এখানে করে দেবে, যদি তোমার ছেলে একটু ম্যাগি খেতে চায় সেটাও এখানে করে দেয়। আর এখানে খাবার দাবার কোয়ালিটি একদম এ ক্লাস, তা আমি তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি খাবার দাবার একদম এ ক্লাস। তো এই খাবার দাবার খেলে কিন্তু তোমার একদম মুখে লেগে থাকবে, মানে বাইরে এসে বিদেশ ভ্রমণে এসে যদি তোমার মনে হয় যে তোমার একটু মানে ঘরোয়া টাইপের খাবার দরকার, বেশি রিচ খাবো না, পেট যাতে খারাপ না হয়ে যায়, সেরকমের জন্য এখানে পারফেক্ট। দুটো ভালো তরকারি দেয়, আলু ভাজা দেয়, চাটনি দেয়, কাঁচা পেঁয়াজ লঙ্কা এগুলো তো আছেই, তারপরে তোমার ডাল দেয়, ভীষণ ভালো খাবার দাবার। আচ্ছা সকালবেলা যেমন আমরা খেলাম বেগুন আলুর ঝাল দেওয়া ভাত, তার সাথে ছিল চাপচা মুগ ডাল, আর তার সাথে ছিল এঁচোড়ের তরকারি। এখন এঁচোড় উঠছে এই সিজনে এঁচোড়ের তরকারি, আর তার সঙ্গে তোমার পেঁয়াজ কাঁচা লঙ্কা এসব ছিল, আর খেয়েছি আমরা পমফ্লেট ঝালটা। আর যেরকম মাছ চাও সেরকম মাছ পাবে, চিকেন পাবে, চিকেনটাও এখানে ফাটাফাটি খেতে। তো চলো রুমটা দেখাই। এটা হচ্ছে আমাদের রুমটা, রুমের দরজাটা, তার পাশে এটা জানলাটা দেখো খুলে দিয়েছি। আর এটা একটা করিডর রয়েছে, লম্বা করিডর, তার সাইডে সমস্ত রুম, ওই পাশের রুমটা ওটা হচ্ছে আমার শাশুড়ি মাদের, আর এটা আমাদের। সামনে টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, বেসিন রয়েছে, প্রত্যেকটা রুমের সামনে সামনে একটা করে বেসিন, এটা আমাদের বেসিন, ওটা ওই রুমটার বেসিন। আর প্রত্যেকটা রুমের সামনে সামনে একটা করে ডাস্টবিন আছে, আর চেয়ার আছে, আর ম্যাট রাখা আছে। আর দেখো এটা আমাদের বেসিনটা আমাদের রুমের সামনে, আর এগুলো আমাদের জামা কাপড় মেলা রয়েছে, রোদের কোনো অভাব নেই। এখানে দেখো জামা কাপড় মিলিয়ে আমরা এই জায়গাটায় ওপেন এরিয়া, আর একদম প্রচুর রোদ, জামা কাপড় সমস্ত শুকিয়ে যায়, চুলও শোকায় এখানটাতে, একদম দারুণ সুন্দর রোদ আসে। আর এই যে চেয়ার রয়েছে, চেয়ারে চাইলে তুমি বসতেও পারো। আর এই যে দরজার সামনে ম্যাট রাখা আছে, এবার দরজায় ঢুকবো। এটা হচ্ছে আমাদের রুমটা, ঢুকেই তোমার এখানে রয়েছে একটা বড় কিং সাইজ বেড, ডবল বেড, মানে তিনজন ভালোভাবে শোয়া যায়, চেষ্টা করে চারজনও শোয়া যাবে। তার ওখানেই রয়েছে জানলা। এই দড়িটা আমরা প্যাকিংয়ে নিয়ে এসেছিলাম, তার জন্য এটা আমরা এখানে টাঙিয়ে দিয়েছি। এবং এই দড়িটাতে কিছু এসেনশিয়াল জামা কাপড় এখানে ঝোলানো রয়েছে, সঙ্গে হাজবেন্ডের হেডফোন ঝোলানো রয়েছে। আমার প্যাকিং ভিডিও অলরেডি দেওয়া আছে, যে আমরা কী কী প্যাক করে প্রতি রেগুলার জার্নি করি, এসেনশিয়াল জিনিস যেগুলো ছাড়া জার্নি অসম্পূর্ণ। তো তোমরা পাল যদি চাও তো সেই ভিডিওটা চেক আউট করে নিতে পারো। ঢুকে বেডের পাশেই রয়েছে এখানে তোমার একটা আয়না, আয়নাটা এখানে দেখো সমস্ত আমি কসমেটিক্স রেখেছি, আর আমার চশমা টশমা যা সমস্ত জিনিস নিয়ে এসেছি। এখানে ব্রাশ পেস্ট আছে, মেটার বক্স, এই সমস্ত, এই অল আউটটা ওরাই এখান থেকে দিয়েছে।
এখানে একটা ডেস্ক আছে, ডেস্কেও আমাদের প্রচুর জিনিসপত্র রাখা আছে, সানগ্লাস থেকে চিরুনি থেকে সমস্ত কিছু। আর নিট অ্যান্ড ক্লিন, একদম নিট অ্যান্ড ক্লিন, এগুলো একদম একদম পরিষ্কার, একদম নিট অ্যান্ড ক্লিন। এর পাশেই রয়েছে টিভি, টিভিতে কেবল লাইনও আছে। আর আমরা এখানে চার্জ দিয়েছি, আমরা ট্রিপিং প্লাগ নিয়ে এসেছিলাম চার্জ দিতে অসুবিধা হয় বলে, হাজব্যান্ডের একটা চার্জার, আমার একটা চার্জার, টিভির ইয়ে, তো এখানে একটা ট্রিপিং প্লাগ দিয়েছি। যদি নাও নিয়ে আসো কোনো অসুবিধা নেই, এখানে একটা প্লাগ পয়েন্ট রয়েছে আর এখানেও একটা প্লাগ পয়েন্ট রয়েছে। আমরা এটা সবসময় ক্যারি করি গুড নাইটের, এটা আমরা নিয়ে এসেছি, ওরা দেয় কিন্তু আমরা এটা নিয়ে এসেছি সঙ্গে করে। তার পাশেই আয়নার পাশেই দেখা একটা টেবিল আছে, এই টেবিলটাতে সমস্ত খাবার দাবার রাখা আছে। এটা বিস্কুটের বিস্কুটের কৌটো, আমি এটা সঙ্গে করে নিয়ে এসেছিলাম, কৌটোতে বিস্কুট ভরে ম্যাকবিটিস খাই আমরা সেগুলো। টিফিন বক্স, মেয়েটা পাউরুটি এ যে আমি খাচ্ছে সেটা, কাঁচা লঙ্কা কিছু রাখা আছে, ফ্রুটস, আমার মেয়েটা ফ্রুটস ছাড়া তো খায় না, কিছু ফ্রুটস সঙ্গে করে ক্যারি করছি। এটা ডিসইনফেক্টেড স্প্রে, এটা কিছু খাবার দাবার এগুলো রাখা আছে, জল জল এরাই দিচ্ছে, ওখানে একটা রাখা আছে ওটা ঠান্ডা জলের বোতল, জাগ আর গ্লাসও ওরা প্রোভাইড করছে। এর পাশেই রয়েছে একটা টুল, এই টুলটার ওপরে আমি ব্যাগটা রেখেছি, আমাদের সমস্ত লাগেজগুলো রেখেছি, যেমন এটা আমাদের সুটকেস, এটা হাজব্যান্ড মশাই কাঁধে নিয়েছিল, আর এটা আমি সাইডে নিয়েছিলাম, আর এটা মেয়েটা নিয়ে নিয়ে এখানে ঘুরছে, তো মেয়েটা ওখানে বসে আছে বলে আমি নিয়ে চলে এলাম। আমি চেষ্টা করি আমার ব্যাগপত্রগুলো কোনো একটা উঁচু জায়গায় রাখতে, তাহলে আমার নিচে সুবিধা হয় সবসময় যাতে খুলতে পারি, তার জন্য এই টুলটার ওপরে রেখেছি, এখান থেকে সমস্ত কিছু নিয়ে নিয়ে ইউজ করতে হচ্ছে। তো নট লাল লাস্ট নট দ্য লিস্ট, এরপরে হচ্ছে দরজার অপর সাইডে যাব, মেন দরজাটার রাইট সাইডে, এটা হচ্ছে বাথরুম, আর বাথরুমের ডান দিকে রয়েছে এটা হচ্ছে একটা ছোট্ট আলনা দেয় এরা, যেটা খুব কাজে লাগে। নিচে দেখো আমাদের জুতোগুলো আলনাতে সব সাজিয়ে রেখেছি, এগুলো যেগুলো নিয়ে এসেছিলাম স্লিপার থেকে পড়ে যাওয়ার থেকে, এগুলো আমরা টেনে পরে এসেছিলাম, এই দুটো আমি পরে এসেছিলাম হাজব্যান্ড মশায় মেয়ের, তো এই সমস্তগুলো রেখে দিয়েছি এখানে, যাবার দিন ওগুলোই আবার পরে যাব। আর ওই যা মোজাগুলো ওখানে রেখে দিয়েছি, এই ব্যাগগুলো টুপিগুলো রাখতে খুব অসুবিধা হয়, তো এখানে ব্যাগগুলো ঝুলিয়ে রাখি। দেখো আমার ব্যাগ, ওটা আমি নিয়ে এসেছিলাম, ওটা নিয়ে এসেছিলাম আর টুপিগুলো নিয়ে এসেছিলাম, এই সমস্তগুলো আলনাতে মোটামুটি গুছিয়ে রেখেছি, অ্যারেঞ্জ করে রেখেছি। তার পাশেই এটা হচ্ছে বাথরুম, বাথরুম বেশি দেখাতে আমার মোটেও ভালো লাগে না, এখানে একটা রয়েছে পাপড়, তো হালকা করে দেখিয়ে দিচ্ছি, কোমোট এখানে কোথাও ইন্ডিয়ান নেই, এরকম একটা জায়গা রয়েছে, ওখানে রয়েছে হ্যান্ড ওয়াশ, সাবান, আর ওখানে শ্যাম্পুর পাতাটা ঝুলিয়ে দিয়েছি ইয়ে দিয়ে রাখার জন্য, জামা কাপড় রাখার জন্যে, বালতি মগ রয়েছে আর ওখানে কোমোট রয়েছে। ঠিক আছে, মোটামুটি নিট অ্যান্ড ক্লিন। আর প্রতিদিন দুবেলা ঘর পরিষ্কার করতে আসে, সকালবেলা এসে ঘর ঝাঁট মোছা সমস্ত কিছু করে দিয়ে যায় একটা বৌদি আছে, আর বিকালবেলাও আসে, বিকালবেলা এসে ঘরটা ঝাঁট দিয়ে যায়, মোছে না, প্রতিদিন এভরিডে। আর তোমার যখন তুমি আসছো তখন রুমটা গোটাটা স্যানিটাইজ করে, সমস্ত বেড কভার পিলো কভার সমস্ত কিছু চেঞ্জ করে, আর তোমার টাওয়েল দেয়, ছোটো একটা সাবান দেয়, সাবানটা আমরা অ্যাসেস ইউজ করি না, কারণ দেখলে তো আমরা সমস্ত কিছুই ক্যারি করি নিজেদের সাথে, ব্যাকপ্যাকের ভিডিও ওই জন্য তোমাদের সাথে আমি শেয়ার করেছি, কারণ যেহেতু ছোটো বাচ্চা নিয়ে যাই তার জন্য সমস্ত রকম যা যা লাগে সমস্তটাই আমরা ক্যারি করার চেষ্টা করি, তাও আবার একটা ব্যাগের মধ্যে। যাই হোক, এটা হচ্ছে আমি আয়নাতে, ঠিক আছে। আমাদের রুম রেন্ট হচ্ছে 850, কারণ আমাদের সি ফেসিং তোমার ব্যালকনি নেই, তার জন্য 850। আর এখন চলছে অফ সিজন, অফ সিজন আসো কি অন সিজন আসো, সিজনে আসো সবসময় কিন্তু এখানে রুম রেন্ট এই দেওয়া মানে 850ই থাকে, যেহেতু পেছন দিকে রয়েছি। আর সামনের দিকে যে রুমগুলো আছে আমি দেখাচ্ছি একটু পরে, ওগুলো একদম যেগুলো সি ফেসিং জানলা আছে সেগুলো 1250 টাকা করে রুম ভাড়া, আর তার সাইডে যেগুলো আছে সেগুলো 950 টাকা করে রুম ভাড়া। এসি ছাড়ার কথা বললাম আমি, কারণ এসি তো প্রয়োজন হয় না, ফ্যান চলছে, ফ্যান রয়েছে, আর এখানে তোমার বাল্ব নাইট বাল্ব যেগুলো প্রয়োজন হয় সেই সমস্ত কিছুই রয়েছে। রুম ভাড়া কিন্তু তোমার জিএসটি ট্যাক্স সমস্ত কিছু নিয়ে এইটা ভাড়াটা পড়ে, ঠিক আছে। আর এটা সাগরিকা হোটেল কিন্তু অনলাইনে বুকিং হয় না, আমরা মধ্যমগ্রাম থেকে বুকিং করে আসি, যদি কারোর প্রয়োজন হয় বলো, আমি ডিটেলসটা দিয়ে দেবো, এখন আর ভিডিওতে বললাম না।
এখানে হাউসকিপিং এতটাই ভালো, তুমি যদি চান করার জন্য গরম জল চাও, আজকে কয়েকজন বয়স্ক মহিলা এলেন, তো ওনারা চান করার জন্য গরম জল চাইছিলেন, তো গরম জলটাও কিন্তু এখানে প্রোভাইড করে দেয়। ঠিক আছে, অবশ্যই চার্জেস লাগবে, কিন্তু যেরকম চাইবে, তুমি যেরকম খাবার চাইবে সেটাও প্রোভাইড করে দেয়, তুমি যেরকম যা চাইবে সমস্ত কিছুই প্রোভাইড করে দেয়। আর বেডটা দেখাই, এর মধ্যে এই যে বালিশ দিয়েছে, দুটো বালিশ দেখছো, হাজবেন্ড মশাই শুয়ে রয়েছে, কখন থেকে শুয়ে শুয়ে আরাম পাচ্ছে আর আমি ভিডিও করে যাচ্ছি। এই যে দুটো বালিশ দিয়েছে, একটা বালিশ এক্সট্রা মেয়েটার জন্য চেয়েছিলাম, সেটা ওরা দিয়ে গেছে। আর এখানে দুটো র‍্যাগ দিয়ে দিয়েছে, ওই দুটো বেড কভার আমাদের আনা। আমরা যখন বোতল ফেলি, বোতল শুধু টুরে কিন্তু ফেলি না, যখন ট্রাভেল করি, কারণ এই বোতলগুলোই নিয়ে সবাই রিইউজ করে, তার জন্য বোতলের এই যে ঢাকনাটা এটা এই মুখ দিয়ে ঢুকিয়ে দিই, ঢুকিয়ে দেখো এই ভেতরে ঢুকিয়ে দিয়েছি, এই ঢাকনাটা কোনোভাবেই কেউ বার করতে পারবে না। তারপরে বোতলটাকে খুঁড়ে দিই, নিয়ে এটা ডাস্টবিনে ফেলে দিই। আর জল আমরা সবসময় এখানে কিনে খাই। আমরা পেছন দিকটায় রয়েছি, তার জন্য ব্যালকনি নেই। তো আগে আমরা যে রুমটায় ছিলাম, এর আগের মাসে যেটাতে এসেছিলাম সেটা দেখাই তোমাদের। এই যে রুম দুটো দেখছো, এই রুম দুটোতে ছিলাম পাশাপাশি, একটাতে শাশুড়ি মা আর এই রুমটাতে আমরা ছিলাম। তো এইটা থেকে, এখান থেকে সমুদ্র দেখা যায়, এই যে বেসিনটা রয়েছে দেখো, দুটো রুমের জন্য একটা বেসিন। আর এখান থেকে এই যে জালিটা, এখান থেকে পুরো কন্টিনিউয়াস সমুদ্রটা দেখা যায়, এপাশে রাস্তা দেখা যায়, চেয়ার রয়েছে সুন্দর বসবার। ঠিক আছে, এইসব রুমগুলো সব 850 টাকা ভাড়া, তার কারণ হচ্ছে এগুলোর কোনো ব্যালকনি নেই, তো তার জন্য। কিন্তু ব্যালকনি তুমি চাইলেই ইউজ করতে পারো। দেখো এই যে রুমটা থেকে আমরা বেরোলাম, এখান থেকে সোজা এই যে হেঁটে গিয়ে ওইখানে সামনে রয়েছে ব্যালকনি। প্রত্যেকটা রুমের সামনে কিন্তু টেবিল চেয়ার পেতে ওরা খাবার দেয়, তোমাকে কষ্ট করে নিচে যেতে হবে না, ওরা সমস্ত বয়ে বয়ে এনে দেয়। তো এখানে এই যে রুমটা দেখছো, এইটা এই রুমটা, এর পাশের রুমটা, এই দুটোতে ব্যালকনি রয়েছে, একদম সি ফেসিং ব্যালকনি রয়েছে, কিন্তু অ্যাটাচ বাথরুম নেই। এই যে রুমটা দেখছো ডান দিকে, এটাতে তোমার সি ফেসিং ব্যালকনিও রয়েছে, আবার সি ফেসিং উইন্ডোও রয়েছে। এই যে ব্যালকনিটা, সি ফেসিং ব্যালকনিটা, এটা চাইলে তুমিও ইউজ করতে পারো, মানে যে কেউ ইউজ করতে পারে। হ্যাঁ, ঘরের মধ্যে তো অ্যাটাচ নয়, কিন্তু বাইরে কিন্তু এই যে চেয়ার রাখা আছে, বসে রাখতে পারো। আমি এখানটা এসে এসে বসি দুপুরবেলা বিকালবেলা, খুব ভাল লাগে। আর সি ফেসিং উইন্ডো আছে, মানে এই রুমটাতে আমরা আগের বারে ছিলাম, ঠিক আছে, আগের বারে দুদিন ওই রুমে ছিলাম, দুদিন এই রুমে ছিলাম, জানলা দিয়ে পুরো পরিষ্কার বসে বসে সমুদ্র দেখা যায়। তো এই রুমগুলোর ভাড়া একটু বেশি, 1250 টাকা করে, আর অ্যাটাচ বাথরুম আছে, ঠিক আছে, এই রুমটার। আর এই দুটো রুমের ব্যালকনি জয়েন্ট আছে, কিন্তু এই যে বাথরুমটা বাইরে, বাথরুমটা কিন্তু জয়েন্টে নেই গো, এই যে একটা সিঙ্গেল বাথরুম এই দুটো রুমের জন্য। তো ওই রুমগুলোর ভাড়াও কিন্তু 1250-1150 করে। এই বিদ্যা মাছ দিল, ওই মাছি এরা দেখে যা, কোন মাছ দিয়েছে বিদ্যা দেখে যা। একটা চ্যানেল আছে ওইখানে দেবো, তুমি রান্না করো নাকি? কালকে ঢেঁড়স আলুটা হেভি হয়েছিল, দারুণ হয়েছিল। দেখ বিদ্যা রান্না করছে, দেখ মেয়েটার জন্য একটা ভাজা রুটি তুলে রাখো না, খুব ভালো লাগছে খেতে, একটা শুধু ভাজা রুটি তুলে রাখো। ব্রিঞ্জাল ফ্রাই করছে বিদ্যে, একটু দেবে তোমাকে, ও খুব ভালোবাসে বেগুন ভাজা খেতে, বলছে বিদ্যুৎ করেছে রাত্রে বেলা। হ্যাঁ, আলু ভাজা না দিলে হয়, এক পিস বেগুন ভাজা দিলে তুমি খেয়ে নেবে, চলো এসো। মাথা ঘুরে যাচ্ছে, তুমি বলতে সুইট আঙ্কেল, চলো এসো, চলো চলো চলো, বিদ্যা রান্না করছে দেখো। Thank you.
হ্যাঁ টিফিন হচ্ছে নাকি? হুম। টিফিনটা তোমার দায়িত্ব আর এই লাঞ্চটা বিদ্যে। হ্যাঁ। তোমার নামটা কি? আমার নাম হচ্ছে রাজা। ভুলে গেছে নিজের নাম। কাজ করতে করতে। ওই যে দোতলার ওপরে রুমগুলো দেখছো একদম বাঁদিকে কর্নারের রুমটা, সেটাতে উইন্ডো, ওই যে বাঁদিকে কর্নারের রুমটা, হ্যাঁ ওটা 1250 টাকা হচ্ছে তোমার ভাড়া। আর এই যে রুমগুলো রয়েছে এগুলোতে আমরা থেকেছিলাম আগে, এগুলো 950 টাকা করে ভাড়া। এই ব্যালকনিটা তুমি সি ফেসিং ব্যালকনি ইউজ করতে পারছো, ব্যালকনিতে বসে ভাত খেতে পারবে, ওরা সমস্ত ব্যবস্থা করে দেবে, তার জন্য ওগুলো 950 টাকা করে ভাড়া সমস্ত ট্যাক্স নিয়ে। আর নিচেও রুম রয়েছে, নিচের রুমগুলোর ভাড়া কম, রিচের রুমগুলোর ভাড়া হচ্ছে 850 টাকা করে। আর ওই যে দেখো ওই ওপরে ব্যালকনিগুলো দেখালাম তোমাদের, মাঝখানে দুটোর বাথরুমটা অ্যাটাচ নয় কিন্তু ব্যালকনি অ্যাটাচ। আর এই যে সি ফেসিং উইন্ডো রয়েছে দেখালাম তোমাদের, এগুলো 1250 করে, বাথরুম অ্যাটাচ। আর এটা হচ্ছে আমাদের লাঞ্চ, দেখো এরকম দুটো তরকারি, ডাল, আলু ভাজা, চাটনি দেয়। আমার মেয়ের জন্য বলে দিয়েছিলাম তার জন্যে, দেখো পমফ্লেট ফ্রাই 150 টাকা, মাছের পমফ্লেট ফ্রাই, পমফ্লেট ঝালদা 150 টাকা, চিকেন হচ্ছে 160 টাকা, মেয়েটার জন্য মাছ ভাজা করে দেয়। আর এমনি মাছ যদি নাও, কাতলা কালিয়া এই সমস্ত টাইপের, এগুলো 40 টাকা করে। আর বেগুন ভাজাটা আমার মেয়েকে এমনিই দেয় রাত্রেবেলা, আলু ভাজাটা এমনিই দেয়। আর চাপচাপ মুগ ডাল করে যেদিন তেমন থাকে, কিন্তু দুটো তরকারি, আলু ভাজা, ডাল, চাটনি, পেঁয়াজ, লঙ্কা এই সমস্ত নিয়ে 90 টাকা মিল, ঠিক আছে? ওই ভেজ মিলটা হচ্ছে 90 টাকা। আর তারপরে এবার তুমি যেটা খাবে। তো ভিডিওটা যদি তোমাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, ভিডিওটাকে একটা লাইক করো, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। এটা হচ্ছে ব্যালকনি ভিউটা দুপুরবেলা, ভাত টাত খাওয়ার পর আমি এখানে এসে বসি দুপুরবেলা আর বিকালবেলা, আর এরকম পাটাতে রোদ পোয়াই। তো চলো টাটা বাই বাই, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো আর বেল নোটিফিকেশানে ক্লিক করো।